আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আফগানিস্তান দখল করেছে পাকিস্তান, দাবি আমরুল্লাহ সালের। সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা নিহত। বিজেপি কর্মীদের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আফগানিস্তান দখল করেছে পাকিস্তান, দাবি আমরুল্লাহ সালের। সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে পাকিস্তানের আফগানিস্তান দখল বলে অভিহিত করেছেন। তিনি শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরীয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আফগানিস্তানকে আর কিছুই দিতে পারেনি। তিনি আরও লিখেছেন, এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডি থেকে নেওয়া হচ্ছে। ছালের ভাষায় এসব ঘটনার ঘন ঘটায় কোয়েটার হাক্কানিয়া মাদ্রাসায় প্রশিক্ষিত পাগড়িধারী সন্ত্রাসীরা আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে আরও লিখেছেন, পাকিস্তান যা গিলে ফেলেছে তার সে আফগানিস্তান অনেক বড়। তিনি তালেবান এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানান। তিনি এমন সময় এসব অভিযোগ করলেন যখন তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ তালেবানের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে। সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা নিহত। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতান নিহত হয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর রিগসবি স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে জানান, আল কায়দার শীর্ষ নেতা নিহত হয় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের উপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে। তিনি আরও জানান, ওই হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। জঙ্গি সংগঠন আল কায়দা বর্তমানেও আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিক্সবি বলেন, আল কায়দা সিরিয়াকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য, সমন্বিত করার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে। হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেনি রিক্সবি। সিরিয়ার কোন এলাকায় হামলা চালানো হয়েছে তাও জানাননি তিনি। বিজেপি কর্মীদের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। আবারও বিজেপি কর্মীদের এক হাত নিলেন ভারতের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল কর্মীদের মারার আগে বিজেপি কর্মীদের হাতের কবজি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। শুক্রবার লাভপুরের ফুল্লরা সিনেমা হলে লাভপুর ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনে অনুব্রত বলেন, এখন মানুষ কাজ চাচ্ছে, লাভপুরে কাজের মানুষকে বিধায়ক করা হয়েছে। মণ্ডল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, বোলপুরের সাংসদ অসিত মাল, তরুণ চক্রবর্তী, মান্নান হোসেন সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের নেতা এবং সদস্যরা ছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের এক হাত নেন। কাটোয়াতে বিজেপির সভায় বিজেপি কর্মীদের অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, আগে বাংলার বিজেপির রাজ্য সভাপতি ছিল ভেড়া, এখন একটা ছাগল এসেছে, তাই ওদের কেউ মানতে চাইছে না, কেন মানবে এই ভেড়া এবং ছাগলকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূলকে হুমকির পাল্টায় বিজেপিকে অনুব্রতের হুঁশিয়ারি, বিজেপি হাত কিংবা লাঠি দিয়ে মারবে, কিন্তু মারার আগে যদি হাতের কবজিটা ভেঙে যায় তখন কিভাবে মারবে। কবজিটা ভেঙে যেতে পারে মারার আগেই, তৃণমূলকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সম্মেলনে বিধায়ক অভিজিৎ সিংহ রাজ্যের উন্নয়ন নিয়ে বলেন, লাভপুরে একটা সময় বোমা গুলি চলত, কিন্তু এখন শান্তি ফিরে এসেছে, এখন অনুব্রত মণ্ডলের হাত ধরে লাভপুরে উন্নয়ন শুরু হয়েছে, আমরা মানুষের পাশে আছি, সবসময় থাকবো।